হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যেভাবে রেস্টুরেন্টে পরোটা তৈরি করা হয় সেই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম প্রফেশনাল মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন, রেস্টুরেন্টের পরোটা বানাতে হলে আমাদের কী কী উপকরণ ব্যবহার করতে হবে? প্রথমে আমি একটা মিক্সিং বোলে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি টেস্ট অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিব আমি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে আরও 1 চা চামচ চিনি অ্যাড করতে পারেন, মোট 2 চা চামচ চিনি। চিনিটা আমি একটু কমই ব্যবহার করেছি, যেহেতু প্রতি ঘরে ঘরে এখন ডায়াবেটিসের রোগী আছে, সেজন্য আমি চিনিটা 1 চা চামচ চিনি ইউজ করেছি। এগুলো দিয়ে ময়দাটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ময়দাটা গুলানোর জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করব। আর পানিটা এখানে কতটুকু ব্যবহার করতে হবে সেটা আসলে একজাক্টলি পরিমাণে বলা যাচ্ছে না, কারণ অনেক সময় ময়দার কোয়ালিটির কারণে পানি একটু কম বা বেশিও লাগতে পারে। পানির সাথে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ তেল, আর আমি এখানে ইউজ করব 1টা ডিম। রেস্টুরেন্টের মতো পরোটা বানাতে হলে অবশ্যই ডিমটা ইউজ করতে হবে, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন হাত দিয়ে ভেঙে আমি ডিমটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো একটা আলাদা বাটিতে ডিমটাকে ফেটিয়েও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে যেভাবে ইউজ করেছি রেস্টুরেন্টের ওরা ঠিক এভাবে ইউজ করে, সেজন্য আমি সেম প্রসেসে ইউজ করলাম। পানির সাথে ডিমটাকে মিশিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ময়দার সাথে চারিদিকে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি বারে বারে অল্প অল্প পানি ইউজ করছি, যেন খামিটা বেশি নরম না হয়ে যায়। আর ময়দাটা গুলাতে কতটুকু পানি নিবে সেটা আন্দাজ বুঝে অল্প অল্প পানি বারবার করে ইউজ করতে হবে। এখন ময়দার খামিটাকে আমি কোনো রকমে একটু ডলে নিব। আর সাথে সাথে যদি আমরা খামিটা ডলতে যাই এভাবে আসলে অনেকটা সময় লেগে যায়, সেজন্য আমি এই সময় একটু আদা মাদা করে ডলে নিয়ে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এখন দেখিয়ে দিচ্ছি খামিটা কিন্তু আমার বেশি শক্ত না, আবার অত বেশি একটা নরমও না, মিডিয়াম পর্যায়ে আছে। এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে আমি খামির চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে করে খামিটা খুব সুন্দর সফট হয়ে থাকবে আর উপর থেকেও ড্রাই আউট হবে না। তাহলে খামিটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে এসে আমরা খামিটাকে ভালো করে ডলে নেব। 10 মিনিট পর ফিরে এসে এখন খামিটাকে আমি একটা ডোম্যাটোর ওপর রেখে ভালোভাবে ডলে নেব। এখন দেখবেন খামিটা ডলে নিতে 2 মিনিটও সময় লাগবে না, খামিটা একদম স্মুথ হয়ে যাবে। ময়দাটা সাথে সাথে গুলিয়ে নিয়ে যদি আমরা খামিরটা স্মুথ করে ডলে নিতে যাই আসলে তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লেগে যায়। আর এই যে 10 মিনিট আমরা রেস্টে রেখে দিলাম, এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা যে কোনো একটা করণীয় কাজ করে ফেলতে পারি। খামিটা আমি ডলে ডলে স্মুথ করে নিয়েছি। এখন এইভাবে ছড়িয়ে নিয়ে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে তারপর আমি ছোট ছোট বল বানিয়ে নেব। এখন একটা ভাগ হাতে নিয়ে আমি এইভাবে বলগুলো তৈরি করে নেব। আর পরোটার বল একটু বড় করেই তৈরি করতে হয়, যেহেতু পরোটাটা একটু ভারী করে বানাতে হয়। এই তো একটা বল আমি তৈরি করে নিয়েছি, এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব আরও 15 মিনিটের জন্য, এতে করে রুটিগুলো বেলতে অনেক সহজ হবে। এখন এখান থেকে একটা বল নিয়ে আমি রুটি বানিয়ে দেখাবো, আর বাকি বলগুলো আমি ঢেকে রাখবো যেন ওপর থেকে ড্রাই আউট না হয়। আর যদি সাথে সাথে বলগুলো বানিয়ে আমরা রুটি বেলতে যাই তখন কিন্তু আসলে রুটিটা বেলতে অনেকটা কষ্ট হয়ে যায়, রুটিটা ছোট হয়ে আসে, বেলতে চায় না। আর যদি আমরা 10 মিনিট রেস্টে রেখে রুটিটা বানাই তখন দেখবেন রুটিটা খুব ইজিলি বেলা হয়ে যায় এবং অনেক বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি। আসলে এই রুটিটা তত একটা পাতলা করে বেলতে হয় না, মোটামুটি কোনো রকমে একটু বেললেই হয়। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু আমি পাতলা রেখেছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি পুরো রুটির গায়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি ভালো করে, যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে।
তেলটা লাগিয়ে নিয়ে এখন আমি হালকা করে উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটির এক সাইড দিয়ে কেটে নেচ্ছি। কেটে নিয়ে এখন এক সাইড দিয়ে ধরে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। তারপর এই যে নিচের অংশটা আমি এইভাবে চেপে চেপে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে বসিয়ে আমি হাত দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে সবগুলো ভাঁজ দিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি যেটা প্রথম ভাঁজ দিয়েছিলাম সেটা আমি বানিয়ে নেব। তারপর ডেকে রাখছি যেন উপর থেকে শুকিয়ে না যায়। এরপর আমি হালকা একটু তেল ম্যাটের ওপর লাগিয়ে নিচ্ছি, যতটুকু জায়গা লাগবে আমার রুটিটা বেলতে। এখন আমি পরোটাটা বানিয়ে নিব। আর এই রাউন্ড পরোটা বানাতে একদমই সহজ, আপনি যেদিক দিয়ে এটা বেলেন না কেন এটা বাঁকাতারা হওয়ার কোনো চান্স থাকে না। আমার কাছে সবচেয়ে বেশি সহজ লাগে এই রাউন্ড পরোটা বানাতে, এটা আমি যেদিক দিয়ে বেলি না কেন এটা বাঁকাতারা হওয়ার কোনো চান্স থাকে না, একদম গোলেই থাকে। আর চারকোনাওয়ালা পরোটা থেকে রাউন্ড পরোটা দেখতেও সুন্দর লাগে, দেখতে একদম রেস্টুরেন্টের মতোই মনে হয়। আমি বানিয়ে নিয়েছি পরোটাটা, এখন কাছ থেকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা কতটুকু রেখেছি। পরোটা সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভেজে নিতে হয়। আমি মিডিয়াম গরম প্যানে পরোটাটা দিয়ে দিলাম। আমি পরোটাটা সেম প্যানে ভাজবো না, অন্য একটি চুলায় আমি অন্য আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, অন্যদিকে পরোটাটা হলে আমি সাথে সাথে তেলে দিয়ে দিব। পরোটার এক পাশ হয়ে এলে আমি অন্য চুলাতে আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে যে পাশটা আমি উল্টিয়ে দিয়ে দিলাম ওই পাশটা বেশিক্ষণ ধরে আপনারা ভাজবেন না, জাস্ট 1 মিনিটের মতো ভেজে এইভাবে উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন পরোটাটা অনেক সুন্দর হয়ে ফুলবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রাখবেন, এতে করে পরোটাটা খুব সুন্দর হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে। দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দর হয়ে ফুলেছে। এখন আমি আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব অপর পাশটা সুন্দর হয়ে ভাজা হওয়ার জন্য। আমার এই পরোটা রেসিপি দেখার পর থেকে আপনারা দোকান থেকে আর পরোটা কিনে খেতে হবে না, আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো হুবহু সেম পরোটা। পরোটাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি প্যান থেকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এখন একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো পরোটা হয়েছে আর কতটা ভাজ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি আশা করছি সব সময় আমার এই চ্যানেলের পাশে থাকলে আপনারা এরকম মজার মজার এবং প্রফেশনাল রেসিপি পেয়ে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আবারও নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।